বিশ্বসেরা ব্যাটসম্যান বাবর আজমের ব্যক্তিগত জীবনে আগ্রহ রয়েছে ক্রিকেট ভক্তদের। উন্নত চারিত্রিক এবং গুণাবলীর অধিকারী এই ব্যাটার ফর্মের তুলে ধরেছেন। এ কারণে ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা হোক তা নিয়ে অনগ্রহ রয়েছে। বাবর কাউকে ভালোবাসেন কিনা, কবে বিয়ে করছেন সেটি জানতে মুখে তার ভক্তকুল। তার বিয়ে নিয়ে মুখ খুললেন বন্ধু সতীর্থ মোহাম্মদ রেজওয়ান। রেজওয়ান জানান তিনি সাদাব খান এবং শাহিন শাহ আফ্রিদিকে বিয়ের কথা বলেছেন। তিনি এও বলেছেন যে বাবর শিগগিরই বিয়ে করতে যাচ্ছে। পাকিস্তানের একটি বেসরকারি টেলিভিশনকে এক সাক্ষাৎকারে রেজওয়ান বলেন বিয়ের স্রষ্টার তরফ থেকেই সিদ্ধান্তের বিষয়। স্বামী স্ত্রীর বন্ধন আল্লাহ প্রদত্ত একটি পবিত্র বন্ধন। বাবরের সঙ্গে একেবারেই খোলামেলা তিনি। আমরা জীবনে বহু কিছু আলোচনা করেছি, আমরা একে অন্যের জন্য অনেক শিখেছি। তার সঙ্গে বিয়ে নিয়েও আমরা কথা হয়েছে। বাবর শিগগিরই বিয়ে করতে যাচ্ছেন এবং খুবই শিগগিরই বিয়ে করবেন। উদীয়মান ক্রিকেটারদের তিনি একথা বলেন রেজওয়ান। তিনি বলেন ইনসানুল্লাহ আসিফ আলী মোহাম্মদ আলী সুলতান মুলতান থেকে উঠে এসেছেন তিনি। তিনি উদীয়মানদের মিসবাহ হাফিজ এবং শান মাসুদের কাছ থেকে শিখতে বললেন। তো বন্ধুরা, আপনি যদি বাবর আজমের ফ্যান হয়ে থাকেন তাহলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন।